সো ওই 7 মিনিট যে বাকি ওই সময়টাতে আমার মানে আমি কান্না করছি মানে এরকম একটা অবস্থায় আছি কেমন গেল টিনাকে নিয়ে সবাই কি বলছে সবাই তো খুব প্রশংসা করছে অ্যাকচুয়ালি ইটস সো নাইস দ্যাট পিপল আর হ্যাভিং আ কনভারসেশন এবং স্পেশালি আমি বলবো যে এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সারপ্রাইজিংলি অনেক মেয়েদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি গ্রেট উইচ ইজ ইউজুয়ালি অপোজিট হয় বাট এবার আমি দেখেছি যে অনেক মেয়েরা রেসপন্স করছে এবং তাদের লাইফের গল্প শেয়ার করছে তাদের অনেক কথাবার্তা বলছে আমাকে ইনবক্স করছে তো আমার খুব ইন্টারেস্টিং লাগছে এই ব্যাপারটা আর কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে অন্তু বা রিয়াদ বা ত্রিনা কেউই কিন্তু ভালো বা খারাপ মানুষ সেভাবে আমি জাজ করি না 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 আমার কাছে মনে হয় যে অন্তু যেমন ইটস এ লার্জার দেন লাইফ একটা প্রেজেন্স ওকে দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে সেরকম একটা ব্যাপার সবাইকে সবসময় হাসি খুশি রাখে সেই জন্যই হয়তো ত্রিনারও অন্তুকে পছন্দ আবার রিয়াদের ব্যাপার হচ্ছে ইজ ভেরি মাচ লাইক এ গুড বয় রিয়াদ মানে ওর সবকিছু খুব সিস্টেম্যাটিকলি হয় তো দ্যাটস অ্যানাদার কাইন্ড অফ পার্সোনালিটি বাট প্রবাবলি ত্রিনা ইজ মোর ইন টু দ্য কেয়ার ফ্রি জোন আমার মনে হয় যে প্রত্যেকে না এটাকে জীবনের সাথে খুব রিলেট করতে পারবে গল্পটাকে সো ফারিনের সাথে কতটা গেছে এই গল্পটা মানে নিজের ব্যক্তি ফারিনের সাথে আমার ব্যক্তি ফারিনের সাথে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে অনেক মিল আবার কিছু কিছু ক্ষেত্রে অমিলও আছে যেমন কাজিনদের বন্ডিং এর ব্যাপারটা ইটস ভেরি ইন্টারেস্টিং কাজ আমার মনে হয় যে আমরাও ছোটবেলায় যখন একসাথে নানু বাড়িতে ঈদ করতে যেতাম সব কাজিনরা একসাথে বসে কার্ড খেলা লুডু খেলা মারামারি খাবার দাবার কে কার আগে কি খেয়ে ফেলবে তারপর কিচেনে যে বড়দেরকে হেল্প করা তারপর আমাকে ছোট মানে আমি যেহেতু সব কাজিনদের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম ও বেশি আদরের হ্যাঁ আদরের আবার একদিক থেকে মানে সবাই আবার আমার সেই সুযোগটা নিত কাজ করাতো আমাকে দিয়ে তারপর খেলাতে দুধ ভাত বানিয়ে রাখতো সো হ্যাঁ ইনফ্যাক্ট মানে ক্যান ইউ ইমাজিন আমি ফর আ লং টাইম আই ইউজ টু থিঙ্ক যে ক্রিকেটে গোলকিপার থাকে বিকজ আমাকে গোলকিপার বানিয়ে রাখতো ও নো আর আমি জাস্ট মানে ওরা বলতো যে হ্যাঁ বলার সাথে আমার কাজ হচ্ছে গোলকিপার মতো এরকম আটকানো জাস্ট আই উড বিলিভ দ্যাট সো আমাকে অনেক বোকাও বানাতো ওরা বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই রিয়েলি মিস দ্যাম বিকজ আমার সব কাজিনরা মোটামুটি এখন দেশের বাইরে থাকে সো উপলক্ষে যাওয়া সেটা হয়তো এখন সবাই মিস করে হ্যাঁ সেটা যেমন লাস্ট আমার বিয়েতে হয়েছে হ্যাঁ পুনর্মিলনে চরকিতে রিলিজ পেয়েছে ইতিমধ্যে অনেকেই আপনারা দেখেছেন এবং আপনাদের কেমন লেগেছে জানিয়েছেন থ্যাংক ইউ ফর দ্যাট এবং আমরা খুব চেষ্টা করেছি একটা ডিফারেন্ট টাইপের গল্প উপস্থাপনা করতে এবং আপনারা যারা কাজিনদের সাথে বড় হয়েছেন বা একটা জয়েন্ট ফ্যামিলিতে ছিলেন বা কাজিনদেরকে মিস করেন তারা দেখতে পারেন এবং এছাড়াও আমার মনে হয় যে এটা আপনাকে একটা ফিল গুড একটা ব্যাপার আছে সেটা ভালো লাগবে গান আছে কিছু ভালো ভালো সো আমার মনে হয় দেখেন দেখে তারপর জানান কেমন লাগলো এই তো